আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে লন্ডনের যে চার ধরনের ওয়েদার আছে সে সম্পর্কে একটু বলি। এই গাছটা এক্সাম্পল হিসেবে, এটা হচ্ছে উইন্টারের পরিস্থিতি। গাছে কোনো কিছুই থাকে না, পাতা টাতা। এটা হচ্ছে উইন্টার শেষ হয়ে স্প্রিং যখন শুরু হয়ে যায় তখন ফুল আসা শুরু করে। প্রথমে পাতা না, প্রথমে ফুল এসে ভরে যায়, ফুলে ফুলে পুরো গাছটা ভরে যায়। তারপরে হচ্ছে ফুলের স্প্রিং এর পরে আসে সামার। এই সময়টা হচ্ছে যখন গরম শুরু হয়ে যায় তখন ফুলগুলো আস্তে আস্তে ঝরে যায়, এবং ঝরে দিয়ে তখন পুরো গাছটায় পাতায় পাতায় ভরে যায়। তারপর হচ্ছে লাস্টে হচ্ছে অটম। অটম আসার পরে পাতাও ঝরে যায়, পাতা ঝরে যেয়ে শুধু আবার উইন্টারের দিকে ধাবিত হয়। তখন গাছে আর কিছুই থাকে না, না ফুল না পাতা, শুধু ডালগুলো দেখা যায়। এই চারটা হচ্ছে সিজন লন্ডনে। অদ্ভুত সুন্দর একটা ব্যাপার। এবং যখন পুরো গাছটায় যখন পাতা থাকে না তখন একরূপ থাকে, যখন সম্পূর্ণটা ফুলে ফুলে ভরে যায় তখন আবার ডিফারেন্ট একটা কালারফুল একটা সৌন্দর্য ধরা পড়ে। আবার যখন এটা ফুলগুলো আস্তে আস্তে ঝরে যায় আবার এরকম গ্রিন দৃশ্য ভেসে ওঠে।